আজকে আমরা শিখব এসো আরবি শিখি এর তৃতীয় খণ্ডের চতুর্থ অধ্যায়ের প্রথম পার্ট থেকে, অর্থাৎ কোরআন অংশের দ্বিতীয় পর্ব। আমরা গত দিন শিখেছিলাম এই আয়াত পর্যন্ত, বারো নম্বর এই আয়াত পর্যন্ত। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। ওয়াল্লাহু আর আল্লাহ, ওয়াল্লাহু আর আল্লাহ, ইয়ালামু তিনি জানেন, আলিমা ইয়ালামু তিনি জানেন, ওয়া আংতুম আর তোমরা, আংতুম মানে তোমরা, লা তাআলামুনা, লা তাআলামুনা, তাআলামুনা অর্থাৎ হচ্ছে তোমরা জানো, তোমরা জানো না, লা তাআলামুনা তোমরা জানো না, আল্লাহ ইয়ালামু আর আল্লাহ জানেন, ও আংতুম লা তাআলামুনা তোমরা জানো না। আজকে আমরা শুরু করছি 13 নম্বর আয়াত থেকে। ওয়াআলামু ওয়াআলামু আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারুহু ওয়াআলামু আন্নাল্লাহ গফুরুন গফুরুন হালিম। তো এখানে ওয়া মানে হচ্ছে এবং বা আর, এখানে ইলামু ইলামু এটা হচ্ছে আলিমা ইয়ালামু ইলাম ইলামি লা তাআলাম লা তাআলামি, তাহলে ইলাম থেকে বহুবচন হচ্ছে ইলামু ইলামু মানে তোমরা জেনে রাখো বা তোমরা জানো, তোমরা জেনে রাখো। ওয়ালামু আর তোমরা জেনে রাখো, ওয়ার কারণে এখানে হামজার উচ্চারণ হবে না। ওয়ালামু তোমরা জেনে রাখো, কি জেনে রাখো, তোমরা কি জেনে রাখো, আন্নাল্লাহা আন্নাল্লাহা, আন্না হচ্ছে এখানে হারফে মুসাববাহাত বিল ফেল, যার কারণে লবজে আল্লাহ এখানে নসব হালতে হয়েছে, আন্নাল্লাহা যে নিশ্চয় আল্লাহ। ওয়ালামু আর তোমরা জেনে রাখো যে, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, বা তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা, ইয়া আলামু তিনি জানেন, ইয়া আলামু আলিমা ইয়া আলামু তিনি জানেন, ইয়া আলামু মানে তিনি জানেন, মা মা মানে যা রয়েছে, যা রয়েছে, মা যা রয়েছে, কি রয়েছে, ফি আং ফুসিকুম, ফি আং ফুসিকুম, নাফসুনের বহুবচন হচ্ছে আং ফুসুন, আর ফি আং ফুসিকুম তোমাদের নফসের মধ্যে যা রয়েছে, তোমাদের নফসসমূহের মধ্যে, তোমাদের অন্তরসমূহের মধ্যে যা রয়েছে, তোমাদের নিজেদের মধ্যে যা রয়েছে, নাফসুন মানে নিজেদের হয়, নাফসুন মানে নফস হয়, অন্তর হয়, তাহলে আন্নাল্লাহ যে আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ালামু জানেন, মা ফি আংফুসিকুম যা রয়েছে তোমাদের অন্তরসমূহের মধ্যে বা তোমাদের নিজেদের ভেতরে যা রয়েছে। ফি সাধারণত মধ্যে অর্থে আসে, ফি আংফুসিকুম তোমাদের তোমাদের ভেতর ভেতরে যা রয়েছে, অর্থাৎ তোমাদের অন্তরের ভেতরে যা রয়েছে, অন্তরসমূহের ভেতরে যা রয়েছে। এখানে মাওজুদুন একটা মায়ের পরে এখানে মাওজুদুন, ফি হারফে জারের একটা মাওজুদুন বা সাবিতুন এখানে উজ্জ আছে, শিবে ফেল, তাহলে মা মাওজুদুন ফি আংফুসিকুম যা তোমাদের অন্তরসমূহের ভেতরে মৌজুদ আছে। ওয়ালামু আন্নাল্লাহা আর তোমরা জেনে রাখো যে, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ালামু মা ফি আংফুসিকুম যা রয়েছে তোমাদের অন্তরসমূহের ভেতরে তা তিনি জানেন। ফাহদারুহু সুতরাং ইহদারু, হাদারা ইয়াহদারু, ইহদার ইহদারু বহুবচনে আসছে, ইহদারু আমরের সিগা, ইহদারু ফাহদারু হু হু বলতে এখানে এই লব্জে আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে যে ফাহদারু হু, ফা সুতরাং ইহদারু হু, ইহদার হাদারা ইয়াহদারু মানে ভয় করা, বেঁচে থাকা, ভয় করা মানে তার আজাব থেকে, তার তিনি যে সব কিছু জানেন তাই তার এই সূক্ষ্মদর্শিতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, মানে তিনি আমার যে অন্তরে খবর জানেন এই ভয়ে, খারাপ কাজ থেকে, আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন না সেই জিনিস থেকে বেঁচে থাকা, তার থেকে বেঁচে থাকা মানে তার রাগ থেকে বেঁচে থাকা, তার
আজাব থেকে বেঁচে থাকা, ফাহদারুহু, বা তিনি যেটা পছন্দ করেন না আসলে সেটা থেকে বেঁচে থাকা মানে তার আজাব থেকে বাঁচার চেষ্টা করা, ফাহদারুহু, তাহলে সুতরাং তোমরা তাকে ভয় করো, ফাহদারুহু, সুতরাং তোমরা তাকে ভয় করো, হাদারা ইয়াহদারু মানে হচ্ছে ভয় করা, ফাহদারুহু, সুতরাং তোমরা তাকে ভয় করো। ওয়া আলামু, এখানে ওয়া আলামু ছিল, এটাও একই ওয়া আলামু, এবং তোমরা জেনে রাখো যে আন্নাল্লাহ, যে নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুন হালিম, যে আল্লাহ তাআলা কি গফুরুন হালিম, গফুরুন মানে ক্ষমাকারী, হালিমুন মানে হচ্ছে সহনশীল, আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং সহনশীল। ওয়া আলামু, আর তোমরা জেনে রাখো যে আন্নাল্লাহ, যে নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ালামু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরসমূহের ভেতরে যা রয়েছে তা তিনি জানেন, ফাহাদারুহু, তাই তাকে তোমরা ভয় করো, ওয়া আলামু, এবং তোমরা জেনে রাখো আন্নাল্লাহ, যে আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুন হালিম, যে তিনি নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুন হালিম, ক্ষমাশীল এবং ক্ষমাশীল সহনশীল, ক্ষমাশীল সহনশীল, সহনশীল ক্ষমাশীল। এরপরের আয়াত, আল্লাহু ওয়ালিউল্লাদিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাদিনা আমানু, ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, ওয়াল্লাদিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আউলিয়াউহুমুত তাগুত, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা জুলুমাত। তো এখানে আল্লাহু লব্জে আল্লাহ মানে হচ্ছে আল্লাহ, আল্লাহু আল্লাহ, ওয়ালিয়ুন, ওয়ালিয়ুন মানে হচ্ছে বন্ধু, অভিভাবক, আমরা নিচে খেয়াল করি ওয়ালিয়ুন মানে, ওয়ালিয়ুন এক বচনে হচ্ছে ওয়ালিয়ুন, বহু বচনে আউলিয়াউ, ওয়ালিয়ুন বহু বচনে আউলিয়াউন, অর্থ হচ্ছে বন্ধু, সাহায্যকারী, অভিভাবক। তো এখানে আল্লাহ হচ্ছেন অভিভাবক, আমরা বলতে পারি আল্লাহ অভিভাবক বা বন্ধু বা সাহায্যকারী, তিনটা অর্থেই ব্যবহার করা যাবে, আল্লাহ তাআলা হচ্ছেন অভিভাবক, সাহায্যকারী, বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাদিনা আমানু, আল্লাহ হলেন ওলি বা অভিভাবক, আল্লাহ অভিভাবক কাদের, আল্লাদিনা আমানু, আল্লাদিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাদিনা আমানু, আল্লাদিনা মানে যারা, আমানু, আমানা ইউমিনু থেকে আসছে আমানু, যারা, আমানা থেকে বহু বচনে আসছে আমানু, যারা ইমান এনেছে, আল্লাদিনা আমানু, যারা ইমান এনেছে তাদের হচ্ছে বন্ধু, সাহায্যকারী বা তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আল্লাহু, আল্লাহ হলেন ওয়ালিউল্লাদিনা আমানু, আল্লাহ হলেন ওয়ালিউল্লাদিনা আমানু, যারা ইমান এনেছে তাদের বন্ধু, ওয়ালিউল্লাদিনা আমানু। এই আল্লাদিনা আমানু, এই পুরাটা সেলামাউসেলা মিলে ওয়ালিউন, এটার মুজাব ইলাহি, আল্লাহু মুক্তাদা, ওয়ালিউল্লাদিনা আমানু পুরাটা মিলে খবর, আল্লাহু ওয়ালিউল্লাদিনা আমানু, আল্লাহ হলেন যারা ইমান এনেছে তাদের বন্ধু। ইউখরিজুহুম, আখরাজা ইউখরিজু, বাবে ইফআল থেকে আসছে আফআলা, আখরাজা ইউখরিজু, ইউখরিজু মানে তিনি বের করেন, ইউখরিজুহুম তিনি বের করেন তাদেরকে, কাদেরকে, যে আল্লাদিনা আমানু, আল্লাদিনা আমানু, এই আমানুদের ইমানদারদেরকে বের করেন, ইউখরিজুহুম তিনি তাদেরকে বের করেন, মিনাল জুলুমাতি অন্ধকার সমূহ থেকে, মিন মানে থেকে, জুলুমাতুন জুলমুনের বহুবচন, জুলুমাতুন, জুলুমাতুন জুলিয়ালুনের বহুবচন, জলাম, জলামের বহুবচন, অন্ধকারের বহুবচন হচ্ছে জুলুমাতুন, মিনা জুলমাতুনের বহুবচন জুলুমাতুন, মিনা জুলুমাতুন, মিনা জুলুমাতি ইলান নৌরি, মিনের কারণে মিনা জুলুমাতি ইলান নৌরি। তো কোথা থেকে বের করেন, অন্ধকার সমূহ থেকে বের করেন, অন্ধকারের ক্ষেত্রে বহু বচন আসছে এখানে জুলুমাতি,
মিনাজ জুলুমাতি, অন্ধকার সমূহ থেকে বের করেন কোথায়? ইলান নূরি, আলোর দিকে। আলোর ক্ষেত্রে এটা এক বচন, ইলান নূরি, আলো হচ্ছে এক বচন, কারণ হক এটা একক, এই জন্য আলো ইলান নৌরি এটা হচ্ছে একক দিকে। শিরকের অন্ধকার এটা অনেক, আর তাওহিদের আলো এক এক। তো মিনা জুলুমাত ইলান নূর, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে তিনি বের করেন। ইখরিজুহুম মিনা জুলুমাত ইলান নূর, তাদেরকে বের করেন কাদেরকে? এই যে আল্লাহ তাআলা, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলেন যারা ঈমান এনেছে তাদের অভিভাবক, তাদের সাহায্যকারী, তাদের বন্ধু। তো এই জন্য এই আমানু, যারা ঈমান এনেছে, এই তাদেরকে বের করেন। ইখরিজুহুম, তাদেরকে বের করেন, মিনা জুলুমাত ইলান নূর, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। তো আল্লাহ হলেন যারা ঈমান এনেছে তাদের বন্ধু, তাদেরকে তিনি বের করেন অন্ধকার থেকে আলোর দিকে, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। ওয়াল্লাদিনা, ওয়া মানে হচ্ছে এখানে আর বা, এবং ওয়াল্লাদিনা, আর যারা, ক্যাফারু, আর যারা কুফরি করেছে, কাফারা ইয়াকফুরু থেকে আসছে, কাফারু কাফারু, বহু বচনে কাফারু, জুমায় মুজাক্কার গায়েবের সিগা এটা, কাফারু, আর যারা কুফরি করেছে, কুফরি করেছে বা ঢেকে রেখেছে বা অস্বীকৃত করেছে, অস্বীকার করেছে। ওয়াল্লাদিনা কাফারু, আর যারা কুফরি করেছে। আউলিয়াউহুম, আউলিয়াউহুম, তাদের বন্ধু সমূহ, তাদের অভিভাবক সমূহ হচ্ছে, এখানে ছিল ওয়ালি, আল্লাহ যেহেতু এক বচনের জন্য ওয়ালি এক বচনে আসছে, আর এখানে কাফেরদের অলি হচ্ছে অনেক। আউলিয়া উহুম, তাদের অলি সমূহ, তাদের অলি সমূহ হচ্ছে, তাদের আউলিয়া সমূহ, সরি, এখানে বহু বচনে অলি সমূহ মানে তাদের আউলিয়া, তাদের আউলিয়াগুলো হচ্ছে আউলিয়া উহুম, তাদের আউলিয়াগুলো, তাদের অভিভাবকগুলো, তাদের অলিগুলো, তাদের সাহায্যকারীগুলো হচ্ছে আত্মগুত, তারা হচ্ছে তগুত। তগুত মানে কি, আমরা একটু নিচে খেয়াল করি, তগুত, তগুত মানে হচ্ছে বাতিল শক্তি, বাতিল উপাস্যগণ। তাহলে বাতিল শক্তি, বাতিল উপাস্যগণ হচ্ছে তাদের সাহায্যকারী, যেটা বহু বচনে আসছে এখানে, কারণ অনেক অনেক শিরিক করা হয়, অনেক শক্তি তাদের সাহায্যকারী। ওয়াল্লাদিনা কাফারু, আর যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে, যারা ঢেকে রেখেছে সত্যকে, আউলিয়া ও হুমুত তাগুত, তাদের আউলিয়া হলো, তাদের অভিভাবকগুলো হলো তাগুত, বাতিল শক্তি বা বাতিল শক্তি বা বাতিল উপাস্যগণ। বাতিল উপাস্যগণ হচ্ছে, বাতিল শক্তিগুলো, বাতিল উপাস্যগুলো হচ্ছে তাদের আউলিয়া। ইউখরিজু নাহুম, আখরজা ইউখরিজু থেকে আসছে, ইউখরিজু না, বহু বচনে ইউখরিজু না, জুমায় মুজাক্কার গাইব, ইউখরিজু না হুম, তারা তাদেরকে বের করে। ইউখরিজু না মানে তারা বের করে, কাদেরকে? হুম, হুম বলতে এই কাফারুদেরকে বোঝাচ্ছে, যারা কুফরি করেছে। ওয়াল্লাদিনা কাফারু, যারা কুফরি করেছে। আউলিয়া ও হুমুত তাগুত, তাদের আউলিয়াগুলো হলো, তাদের অলিগুলো হলো হচ্ছে তাগুত, বাতিল শক্তি বা বাতিল শক্তি, বাতিল শক্তি বা বাতিল উপাস্যগণ। ইখরিজু নাহুম, তারা তাদেরকে বের করে, তারা তাদেরকে বের করে নিয়ে আসে। মিনান নৌরি, একক যে আলো, সে আলো থেকে, ইলা জুলুমাতি, অন্ধকার সমূহের দিকে, অনেক অন্ধকারের দিকে তারা বের করে নিয়ে আসে। তো এই তগুত, যারা বাতিল উপাস, বাতিল শক্তি, বাতিল উপাস্যগণ, এরা কাফেরদেরকে বের করে নিয়ে আসে কোন দিক থেকে? ইখরিজু নাহুম, তাদেরকে বের করে নিয়ে আসে, মিনান নৌরি, আলো থেকে, একক আলো, তাওহিদের আলো থেকে, ইলা জুলুমাতি, শিরকের অন্ধকার সময়ের দিকে, কুফরির অন্ধকার সময়ের দিকে নিয়ে চলে আসে। তো আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলেন যারা ঈমান এনেছে, ঈমানদারদের অলি, সাহায্যকারী, অভিভাবক, বন্ধু। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে বের করেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আউলিয়া ও হুমুত তাগু, তাদের বন্ধুগুলো হলো, তাদের আউলিয়াগুলো হলো, তাদের আউলিয়া হলো, তাদের সাহায্যকারীগুলো হলো তাগুত, তাদের অভিভাবকগুলো হলো তাগুত, অর্থাৎ বাতিল উপাস্য সমূহ, বাতিল শক্তিসমূহ।
ইখরিজুন আহুম, তারা তাদেরকে বের করে নিয়ে আসেন মিনান নূরি ইলা জুলুমাতি, আলো থেকে অন্ধকার সমূহের দিকে। এরপরে কলা আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন কদির, কলা আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন কদির। কলা মানে হচ্ছে তিনি বললেন, কলা তিনি বললেন, কলা ইয়াকুলু মূলত ছিল ক ওয়ালা ওয়ার, এখান থেকে পরিবর্তন করে বলা করা হয়েছে কলা, কওয়ালা এটা থেকে কলা। কলা তিনি বললেন আ আলামু আমি জানি, আলিমা ইয়া আলামু থেকে আসছে আ আলামু আমি জানি, আ আলামু আন্নাল্লাহ যে আমি জানি যে, আন্নাল্লাহ যে নিশ্চয় আল্লাহ তাআলা, আন্নাল্লাহ আন্না এটা হরফে মুশাব্বাহাত বিল ফেল, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, তো আ আলামু আমি জানি, আন্নাল্লাহ যে নিশ্চয় আল্লাহ তাআলা, আন্না এটা কি করবে পরবর্তী ইসিমকে নসব দিবে, এই জন্য আন্নাল্লাহা যে নিশ্চয় আল্লাহ তাআলা, আলা কুল্লি শাইয়িন কদির, আলা মানে হচ্ছে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইয়িন মানে বস্তু, প্রত্যেক বস্তুর উপরে তিনি কি প্রত্যেক বস্তুর উপরে, যে আন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন কদির, তিনি যে নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর উপরে, আলা কুল্লি শাইয়িন এইটুকের মানে হচ্ছে আলা কুল্লি শাইয়িন, শাইয়িন মানে বস্তু, কুল্লি প্রত্যেক বস্তুর, আলা কুল্লি শাইয়িন প্রত্যেক বস্তুর উপরে, কুল্লি শাইয়িন এটা মোজাব মোজাব ইলাহি আলা হরফে জারের মাজরুর, প্রত্যেক বস্তুর উপরে যে নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর উপরে কদির ক্ষমতাশীল সক্ষম, প্রত্যেক বস্তুর উপরে তিনি সামর্থ্যবান, প্রত্যেক বস্তুর উপরে তিনি ক্ষমতাশীল। কলা তিনি বললেন আলামু আমি জানি যে, আন্নাল্লাহ যে নিশ্চয় আল্লাহ তাআলা, আলা কুল্লি শাইয়িন কাদির প্রত্যেক বস্তুর উপরে ক্ষমতাশীল। এরপরের আয়াত ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আংতা মাওলানা ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া হচ্ছে এখানে হরফে আদব, ওয়াফু ওয়া মানে আর বা এবং ইয়াফু, আফা ইয়াফু থেকে আসছে ইয়াফু, ইয়াফু মানে মার্জনা করেন, তো ওয়াফু মানে আর মার্জনা করেন, আর না আমাদের থেকে অর্থাৎ আমাদের ভুলগুলো মার্জনা করেন, ওয়াফু আর না আমাদের থেকে মার্জনা করেন, আমাদের ভুলগুলো মার্জনা করেন। ওয়াগফির লানা ওয়াগফির ইগফির গফার ইয়াগফিরু ইগফির ওয়াগফির লানা আর ক্ষমা করেন লানা আমাদেরকে, ওয়াগফির লানা আর আমাদেরকে ক্ষমা করেন। ওয়ারহামনা ওয়ারহামনা রহিমা ইয়ারহামু ইরহাম, ওয়ারহামনা ওয়া আর ইরহামনা আর আমাদেরকে কি করেন দয়া করেন, ইরহামনা আমাদেরকে রহমত করেন দয়া করেন। আংতা মানে আপনি, আংতা মানে আপনি, মাওলানা আপনি হলেন আমাদের মাওলানা, মাওলা মানে হচ্ছে অভিভাবক, আপনি হলেন আমাদের অভিভাবক, মাওলানা আমাদের অভিভাবক, আংতা মাওলানা আপনি আমাদের অভিভাবক। ফাংসুরনা ফা মানে সুতরাং, আংতা মাওলানা আপনি আমাদের অভিভাবক, যেহেতু আপনি আমাদের অভিভাবক তো ফাংসুরনা সুতরাং, উংসুর আংসরা ইয়া নাসরা ইয়াংসুর থেকে আসছে উংসুর আদেশের শিকা, উংসুর আমরের শিকা, ফাংসুর সুতরাং উংসুর থেকে এখানে ফায়ের কারণে ফাংসুর, এই আলিপে জায়দার এটা উচ্চারণ, হামজায় এটার উচ্চারণ হয়নি, হামজা আসলিয়া, ফাংসুর না সুতরাং আপনি আমাদেরকে সাহায্য করেন। আলাল কোথায় সাহায্য করেন, আলাল কওমিল কাফিরিন, আলাল কওমিল কাফিরিন কাফের কওম, কওমিল কাফিরিন এখানে কাফ কাফিরিন, কাফিরের বহুবচন কাফি রুন ছিল কিন্তু জারের হালতে কাফিরিন, যেহেতু এটা জুমায় মুজাক্কারে সালিম এজন্য কাফিরিন, আলাল কওমিল কাফিরিন কাফেরদের কওম, এখানে কাফেরদের কওম।
কাফের কম, কাফের কম মানে যারা কাফের কম রয়েছে তাদের উপরে আমাদেরকে সাহায্য করেন। ওয়াফু আন্না, আপনি আমাদেরকে মার্জনা করেন, আর আপনি আমাদেরকে মার্জনা করেন। ওয়াকফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করেন। ওয়ারহামনা, এবং আমাদেরকে দয়া করেন। আংতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক। ফাংসুরনা, সুতরাং আমাদেরকে সাহায্য করেন। আলাল কওমিল কাফিরিন, কাফের কওমের উপরে। এরপরে কালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, কলা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, কলাত হুয়া মিন ইন্দিল্লাহ, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব, বিগয়রি হিসাবিন। কলা, কলা ইয়াকুলু থেকে আসছে, কলা মানে তিনি বললেন, জাকারিয়া আলাইহিস সালাম বললেন, কলা জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ইয়া মারিয়ামু হে মারিয়াম, ইয়া মারিয়ামু হে মারিয়াম, আন্না আন্না লাকি হাদা। আন্না এটা দুইটা অর্থই দেয়, আন্না মানে এটা কোথা থেকে আসছে, এটা কিভাবে আসছে, আন্না মানে আইনা, আইনা অর্থ দেয়, আবার কাইফার অর্থ দেয়। আন্না লাকি হাদা, এটা কোথা থেকে আসছে বা এটা কিভাবে আসছে, লাকি মানে তোমার জন্য, হাদা এটা অর্থাৎ সেই মৌসুমের বাহিরে যে ফলগুলো আসছিল, ফলগুলো ছিল মারিয়াম আলাহ সাল্লামের, মারিয়াম আলাই হাসালামের কাছে, সেটা দেখে জাকারিয়া সাল্লাম বললেন যে আন্না লাকি হাদা, এটা কিভাবে বা কোথা থেকে আসছে। আন্না লাকি হাদা, যে তোমার জন্য এই জিনিসটা কোথা থেকে আসছে, আন্না লাকি, লাকা মানে লাকি মানে তোমার জন্য, হাদা এটা, এটা তোমার জন্য কোথা থেকে আসছে বা কিভাবে আসছে। কওলাত, তিনি বললেন অর্থাৎ মারিয়াম আলাহ সাল্লাম বললেন, কওলা কওলাত, মারিয়াম আলাহ সাল্লাম বললেন, হুয়া এটা, হুয়া মানে তা, হুয়া মিন ইনদিল্লাহ, এটা কোথা থেকে আসছে, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। হুয়া মিন ইনদিল্লাহ অর্থাৎ হুয়া মাওজুদ, হুয়া মাজি উম মিন ইনদিল্লাহ, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। হুয়া মিন ইনদিল্লাহ, ইংদা মানে নিকট, আর মিনের কারণে ইংদি, মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে এটা এসেছে। কওলাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন যে এটা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্না এটাও হরফে মুশাববাহাত বিল ফেল, এটা লবজে আল্লাহকে নসব দিয়েছে, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ারযুকু রজাক, ইয়ারযুকু মানে রিজিক দান করা, তো ইয়ারযুকু তিনি রিজিক দান করেন, ইন্নাল্লাহ ইয়ারযুকু নিশ্চয় আল্লাহ তাআলা তিনি রিজিক দান করেন, মান মানে যাকে, ইয়াশাউ মান মানে যাকে, ইয়াশাউ ইচ্ছা, এখানে মান, এখানে মান হচ্ছে সেলা, ইসম মাউসুল, মান এজনে এটার অর্থ হচ্ছে যাকে, মান ইয়াশাউ, ইয়াশাউ শা আ ইয়াশাউ মানে তিনি ইচ্ছা করেন, মান ইয়াশাউ যাকে তিনি ইচ্ছা করেন, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন রিজিক দান করেন, বি গয়রি, বি গয়রি মানে ছাড়া, হিসাবিন, বি গয়রি হিসাবিন হিসাব ছাড়া, হিসাব ব্যতীত, বি গয়রি হিসাবিন, গয়রি হিসাবিন মানে হিসাব ব্যতীত, বিগয়রি হিসাবিন হিসাব ছাড়া, হিসাব ব্যতীত বা বেহিসাব। কওলা ইয়া মারিয়াম, তিনি বললেন যে হে মারিয়াম, আন্না লাকি হাদা, এটা তোমার জন্য কোথা থেকে আসছে বা কিভাবে আসছে। কওলা, তিনি বললেন যে হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ারযুকু রিজিক দান করেন, মান মাইয়াশাউ বিগয়রি হিসাব, যাকে ইচ্ছা করেন, যাকে তিনি ইচ্ছা করেন বেহিসাব রিজিক দান করেন। এরপরের আয়াত, কাইফা ইয়াহদিল্লাহু, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ইমানিহিম, কাইফা মানে হচ্ছে কিভাবে, কাইফা ইয়াহদি, হাদা ইয়াহদি মানে হেদায়ত দান করা,
হাদা ইয়াহদি মানে তিনি হেদায়ত দান করেন বা করবেন। কাইফা ইয়াহদিল্লাহু, কিভাবে তিনি হেদায়ত দান করবেন, এখানে তিনি অর্থ হয়, কিন্তু যেহেতু পরবর্তীতে আমরা একটা ইসিম পেয়ে গেছি লফজে আল্লাহ, তো কাইফা ইয়াহদিল্লাহু এটাই হচ্ছে ইয়াহদির ফাইল। কাইফা কিভাবে, ইয়াহদিল্লাহু আল্লাহ হেদায়ত দান করবেন, কৌমান সেই কৌমকে, কারণ কৌমানের পরিচয় পরে আসতেছে, কৌমানের সিফাত আসতেছে পুরাটা, এই জন্যে সেই কৌমকে, যে তিনি সেই কৌমকে কিভাবে হেদায়ত দান করবেন, যে কৌমটা কি করে কাফারু অর্থাৎ কুফরি করে, কাফারু কুফরি করে, অস্বীকার করে, ঢেকে রাখে, সত্যকে গোপন করে, কাফারু অস্বীকার করে, কখন অস্বীকার করে, বাদা ইমানিহিম তাদের ইমান আনার, তাদের ইমানের পরে, বাদা ইমানিহিম, ইমান এটা হচ্ছে মূল মাসদার, ইমান আমানা ইউমিনু এটার মূল মাসদার হচ্ছে ইমান, ইমানিহিম বাদা ইমানিহিম তাদের ইমানের পরে, অর্থাৎ তাদের তারা ইমান গ্রহণের পরে আবার কুফরি করে, ইমান গ্রহণের পরে কুফরি করে, সেই কমকে কিভাবে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, কাইফা ইয়াহদিল্লাহু কিভাবে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন কৌমান সেই কৌমকে, কাফারু বাদা ইমানিহিম যারা কুফরি করে, কাফারু যারা কুফরি করে, বাদা ইমা যারা কুফরি করেছে, সরি এটা যারা কুফরি করেছে, কাফারু বাদা ইমানিহিম যারা কুফরি করেছে ইমানের, তাদের ইমানের পরে, তাদের ইমান গ্রহণের পরে, তাদের ইমানের পরে যারা কুফরি করেছে তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। এরপরে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদ রিউ ওয়া আংতুম আদিল্লাতুন, ওয়া মানে হচ্ছে এবং, লাকদ নিশ্চয়, লা মানে হচ্ছে তাকিদ আসছে, লা তাগিদ, লাম তাগিদ, লা নিশ্চয়, কদ মানেও শীঘ্রই এবং নিশ্চয় দুটোর অর্থ দেয়, তো ওয়ালাকদ নাসারাকুমুল্লাহ এবং নিশ্চয় আল্লাহ তাআলা, নাসারাকুমুল্লাহ নাসারা ইয়াংসুরু মানে হচ্ছে সাহায্য করা, নাসারা কুম তোমাদেরকে সাহায্য করেছেন, কে আল্লাহ, লব্জে আল্লাহ এখানে ফাইল, নাসারা কুমুল্লাহ ওয়ালাকদ নাসারা কুমুল্লাহ এবং নিশ্চয় আল্লাহ তালা, অবশ্যই আল্লাহ তালা এবং খুব নিকট সময়ে, নিকটবর্তী সময়ে আল্লাহ তালা অবশ্যই তোমাদের কী করেছেন, সাহায্য করেছেন, ওয়ালাকদ নাসারা কুমুল্লাহ আর নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করেছেন, এবং খুব কাছাকাছি সময়ের কথাই বোঝা যাচ্ছে, যেহেতু এই যে কিছু সময়ের পূর্বেই তোমাদেরকে সাহায্য করেছেন, বি বাদরিও কোথায়, বাদরিন বদরে, বি বাদরিন বদরের ব্যাপারে বা বদরের যে যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে সাহায্য করেছেন, বি বাদরিও বদরের ব্যাপারে সাহায্য করেছেন, ওয়া আংতুম আদিল্লাতুন আর তোমরা কী ছিলে, এটা তোমাদের হাল ছিল যে ওয়া আংতুম আর তোমরা ছিলে, আদিল্লাতুন আদিল্লাতুন মানে তোমরা অপদস্থ অবস্থায় ছিলে, ওয়াংতুম আদিল্লাতুন অধিক অপদস্থ অবস্থা ছিলে, তো জালিলুন মানে হচ্ছে, জালিলুন মানে লাঞ্ছিত, আর আদিল্লাতুন মানে হচ্ছে এটার বহু বচনে আদিল্লাতুন, জালিলুন মানে লাঞ্ছনা, লাঞ্ছিত হীনবল দুর্বল, আর আদিল্লাতুন মানে হচ্ছে এটা বহু বচন, যে তোমরা সবাই ছিলে লাঞ্ছিত হীনবল দুর্বল, দুর্বল ছিলে, লাঞ্ছিত ছিলে, হীনবল ছিলে, আর বি বাদরিউ, এই বি হচ্ছে এখানে ফি এর অর্থ দিবে, বি বাদরিউ মানে হচ্ছে ফি বাদরিন বদরের, বদরের মধ্যে, বদরে বদরের যুদ্ধে, তোমরা বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছেন আল্লাহ তাআলা, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বি বাদরিন যে আল্লাহ তাআলা তোমাদেরকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছেন, বদরে সাহায্য করেছেন, ও আংতুম আদিল্লাতুন তোমরা ছিলে হীনবল, তোমরা ছিলে, তোমরা ছিলে হীনবল, তোমরা ছিলে লাঞ্ছিত, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, ফা মানে হচ্ছে সুতরাং, তার মানে এর পূর্বে আরো কিছু কথা আছে সেটার পরে বলা হচ্ছে ফাতাওয়াক্কাল, সুতরাং তাওয়াক্কাল, তাওয়াক্কাল ইয়াতাওয়াক্কাল বাবে তাফাউল থেকে আসছে, তাওয়াক্কাল বাবে তাফাউল, তাওয়াক্কাল ইয়াতাওয়াক্কাল আর আমরের শিখা হচ্ছে তাওয়াক্কাল, তাফাআল হয় এরকম,
তাওয়াক্কাল, তোমরা কি করো, তাওয়াক্কুল করো, তোমরা ভরসা করো, তোমরা তাওয়াক্কুল করো, ফা তাওয়াক্কাল, তোমরা ভরসা করো, আলাল্লাহি, আল্লাহর উপরে, ফা তাওয়াক্কাল আলাল্লাহি, তোমরা আল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ তাআলার উপরে ভরসা করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আহাব্বা ইউহিব্বু থেকে আসছে বাবে ইফআল, আহাব্বা ইউহিব্বু, ইন্নাল্লাহা ইউহিব্বু, যে নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন কাদেরকে, আল মুতাওয়াক্কিলিন, ছিল মুতাওয়াক্কিলুন, এই তাওয়াক্কাল ইয়া তাওয়াক্কাল এটারই, এটারই হচ্ছে ইসমে ফাইল হচ্ছে মুতাওয়াক্কিল, মুতাওয়াক্কিলের বহুবচন মুতাওয়াক্কিলুন, মুতাওয়াক্কিলুনের বহুবচন মুতাওয়াক্কিলুনা, আর এটা নসবের হালতে মুতাওয়াক্কিলিনা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যে তিনি তাওয়াক্কুলকারীদেরকে, ভরসাকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ তাআলার, সুতরাং ফাতাওয়াক্কাল, সুতরাং তুমি ভরসা করো, ফাতাওয়াক্কাল, সুতরাং তুমি ভরসা করো আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে, ইন্নাল্লাহ, যে নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তিনি ভরসাকারীদেরকে ভালোবাসেন, তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। লাকাদ সামি আল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়াউ সানাকতুবু মা ক্বালু। লাকাদ, একই এটা এখানে ছিল, ওয়া লাকাদ, লাকাদ, নিশ্চয় অবশ্যই অবশ্যই, সামি আল্লাহু, এখানে লাম একটা তাকিদ, আবার কদ এটা তাকিদের অর্থ আসে, আবার একবারে নিকট, এই এক্ষুনি শুনলেন, এখনই শুনলেন, ওয়ালাকাদ সামি আল্লাহু, আর আল্লাহ তাআলা শুনলেন বা শুনেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনেছেন, লাকাদ সামি আল্লাহু, সামি আই আসমাউ মানে শোনা, লাকাদ সামি আল্লাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এখনই শুনেছেন, লাকাদ সামি আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা শুনেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন, কওলান কথা শুনেছেন, তাদের কথা শুনেছেন, যেহেতু এই কওলানের, কওলান কথা শুনেছেন, কওলানের পরবর্তীতে আল্লাযিনা কওলু এটা হচ্ছে কওলানের মুজাফিলাহি, তো কথা শুনেছেন, কথাটা কাদের কথা শুনেছেন, আল্লাযিনা, আল্লাযিনা কওলু, আল্লাযিনা মানে হচ্ছে যারা, কলু বলেছে, যারা বলেছে, আল্লাযিনা কলু যারা বলেছে, কলা ইয়াকুলু থেকে বহু বচনে আসছে কলু, যারা বলেছে, আল্লাযিনা কলু যারা বলেছে, ইন্নাল্লাহা যে নিশ্চয়ই আল্লাহ তাআলা, ফাকিরুন দরিদ্র, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন ফাকিরুন, এটা আল্লাহ তাআলার সম্পর্কে এখানে খবর দিয়েছে যে ফাকিরুন, ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাকিরুন, মানে এক বচনে আসছে এটা, ফাকিরুন শব্দটা এক বচনে, ফাকিরুন মানে দরিদ্র, ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয় আল্লাহ তাআলা দরিদ্র, ওয়া নাহনু আর আমরা, ওয়া নাহনু আর আমরা, আগনিয়া উ গনিয়নের বহু বচন আগনিয়া উ, আর আমরা হলাম ধনী, আমরা হলাম ধনী, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন দরিদ্র, এবং আর আমরা, এবং আমরা ধনী, এই কথাটা যারা বলে, কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া উ, যারা বলে, যারা বলেছে, আল্লাযীনা ক্বালু যারা বলেছে যে নিশ্চয় আল্লাহ তাআলা হলেন দরিদ্র আর আমরা হলাম ধনী, তাদের কথা আল্লাহ তাআলা শুনেছেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা তাদের কথা শুনেছেন, সা মানে শীঘ্রই, নাকতুবু কাতাবা ইয়াকতুবু, ইয়াকতুবু তাকতুবু, তাকতুবু তাকতুবিনা আকতুবু, বহু বচনে নাকতুবু, সা নাকতুবু, শীঘ্রই আমি, এটা আল্লাহর লব্জে আল্লাহ তাআলার ক্ষেত্রে রাজকীয় বহুবচন হিসাবে এখানে আসে, বহুবচন আসে, নাকতুবু মনে হচ্ছে যে অর্থটা হচ্ছে যে আমরা, কিন্তু অর্থ দেবে এক, এককই অর্থ দেবে, যে যেহেতু আল্লাহ তাআলা এক, কিন্তু এটা রাজকীয় বহুবচন হিসেবে আসে, সা নাকতুবু, শীঘ্রই আমরা মানে শীঘ্রই আমি লিখবো, শীঘ্রই আমি লিখবো বা শীঘ্রই আমি লিখছি, সা নাকতুবু শীঘ্রই আমি লিখবো, মা কলু কী লিখবো, মা মানে যা, কলু তারা বলেছে, মা কলু তারা যা বলেছে তা আমি শীঘ্রই লিখব, বা আমি শীঘ্রই এটা লিখছি, তারা যা
বলেছে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। ওয়া মানে হচ্ছে এবং বা আর, উবুদুল্লাহ আবাদা ইয়াবুদু, উবুদ উবুদু বহুবচনে উবুদু তোমরা ইবাদত করো, তোমরা দাসত্ব করো, আল্লাহ কার, আল্লাহ তাআলার, উবুদুল্লাহ তোমরা আল্লাহ তাআলার দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, ওয়ালা আর লা তুশরিকু, আশরাকা ইউশরিকু থেকে আসছে লা তুশরিকু, লা তুশরিক এক বচন, লা তুশরিকু বহু বচন, ওয়ালা তুশরিকু আর তোমরা শিরিক করিও না, তোমরা শরিক করিও না, বিহি বিহি মানে তার সাথে, বিহি তার সাথে, শাইয়ান কোনো কিছুকে, শাইয়ান কোনো কিছুকে, ওয়াবুদুল্লাহ আর তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া এবং তার সাথে কোনো কিছু শরিক করিও না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, ফাকাতিলু আউলিয়া আশ শাইতানি। আল্লাযীনা মানে যারা, আমানু আল্লাযীনা আমানু যারা ইমান এনেছে, এই পুরাটা মিলে এখানে মুবতাদা, আল্লাযীনা আমানু সিলা মাউসুলা মিলে মুবতাদা, আল্লাযীনা আমানু যারা ইমান এনেছে, ইউকাতিলুনা কাতালা ইউকাতিলু ভাবে মুফাআলা, ইউকাতিলুনা কাতালা মানে লড়াই করা, ইউকাতিলুনা বহু বচনে আসছে ইউকাতিলুনা, ইউকাতিলু ইউকাতিলুনা, তারা কি করে, আল্লাযীনা আমানু যারা ইমান এনেছে, ইউকাতিলুনা তারা লড়াই করে, ইউকাতিলুনা তারা লড়াই করে, তারা যুদ্ধ করে, তারা লড়াই করে, ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় তারা লড়াই করে, কোথায়, আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু আর যারা কুফরি করেছে, আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে, যারা ঢেকে রেখেছে সত্যকে, ওয়াল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, ইউকাতিলুনা তারা লড়াই করে, ফি সাবিলিত তাগুত, ফি সাবিলিত তাগুতি তারা তাগুতের, তাগুত সমূহ অর্থাৎ বাতিল শক্তিসমূহ, বাতিল উপাস্যসমূহের রাস্তায় তারা লড়াই করে। ফা সুতরাং, ফা এই পূর্বের সমস্ত বাক্যের ইয়া হিসাবে এখানে আসছে, সুতরাং ফা সুতরাং, কাতিলু কাতালা ইউকাতিলু আদেশের সিগাত আমরে আসবে হচ্ছে কাতিল বহু বচনে কাতিলু, সুতরাং তোমরা কি করো, লড়াই করো, বা কাতিল সুতরাং তোমরা লড়াই করো, আউলিয়া আশ শাইতানি শয়তান সমূহের, শয়তানের, শয়তানের আউলিয়াগুলোর সাথে, বা কাতিলু আউলিয়া আশ শাইতানি সুতরাং তোমরা শয়তানের আউলিয়াগুলোর সাথে, শয়তান এক বছনে আসে শয়তান আর বহু বছনে শায়াতুইন, শায়াতুন শায়াতুইন, আউলিয়া আর শায়তানি শায়তানের বন্ধুদের সাথে, শায়তানের বন্ধুদের সাথে তোমরা লড়াই করো। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ইমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, ও আল্লাযীনা কাফারু আর যারা কুফরি করেছে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি তারা তাগুতের রাস্তায়, তাগুত সমূহের রাস্তায় লড়াই করে, ইউকাতিলু তাই বা সুতরাং তোমরা লড়াই করো, আউলিয়া আর শাইতানি শয়তানের বন্ধুদের সাথে, শয়তানের আউলিয়াদের, আউলিয়ার সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নুযযিলা আলা রাসূলিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা মানে হে, আল্লাযীনা আমানু যারা ইমান এনেছে, হে যারা ইমান এনেছো বা যে যারা ইমান এনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ইমান এনেছো বা হে ওই সকল লোক যারা ইমান এনেছো, আমিনু তাদের কি বলা হচ্ছে, এটা হচ্ছে যে পুরাটা নিদা আর এই পুরাটা হচ্ছে যে জবাবে নিদা, আমিনু তোমরা কি করো, আমিনু ইমান আনো, আমানা ইউমিনু থেকে আসছে আমিনু,
এটা আদেশের সিগা আমিনু, তোমরা ইমান আনো, আমিনু তোমরা ইমান আনো, বিল্লাহি আল্লাহর উপরে তোমরা আল্লাহর উপরে ইমান আনো, ওয়া রাসুলিহি এবং তার রাসুলের উপরে ইমান আনো, তোমরা আল্লাহর উপরে এবং তার রাসুলের উপরে ইমান আনো। ইমানদারকেই বলা হচ্ছে যে তোমরা ইমান আনো, মানে ইমানকে আরও শক্তিশালী করো, নবায়ন করো। আমিনু বিল্লাহি ওয়া রাসুলিহি, আল্লাহর উপরে এবং তার রাসুলের উপরে ইমান আনো। ওয়াল কিতাবিল্লাদি, ওয়াল কিতাবিল্লাদি এবং কিতাবের উপরে, ওয়াল কিতাব এবং সেই কিতাবের উপরে, ওয়াল কিতাব এবং সেই কিতাব, যেহেতু তার সিফাত আসছে আল্লাদি নুজিল আলা রাসুলিহি, এই জন্যে ওয়াল কিতাব এর সেই কিতাব, সেই কিতাব যে কিতাবটা হচ্ছে আল্লাদি, সেই কিতাবের এবং সেই কিতাবের উপরে ইমান আনো, আল্লাদি যা নুজিলা নাজিল হয়েছে, নুজিলা নাজিল হয়েছে, নাজালা ইউ নাজিলু, নুজিলা এটা হচ্ছে মাজহুলের সিগা, নুজিলা যা নাজিল হয়েছে, আলা রাসুলিহি নুজিলা মানে এটার ফাইল নাই, এটা এই নুজিলার, নুজিলার পরে হুয়া যেটা আছে সেটা হচ্ছে যে এই কিতাবের দিকে মার্জ হবে, নুজিলা। আল্লাদি নুজিলা যা নাজিল হয়েছে, ওইটা নাইবে ফাইল, হুয়াটা হচ্ছে নাইবে ফাইল, আল্লাদি নুজিলা যা নাজিল হয়েছে, আলা রাসুলিহি তার রাসুলের উপরে, এই হুটা আবার রাসুলিহি, হিটা আবার হচ্ছে লব্জে আল্লাহর দিকে ফিরবে, আল্লাদি নুজিলা আলা রাসুলিহি যা তার রাসুলের উপরে নাজিল হয়েছে সেই কিতাবের উপরে, বা আমরা বলতে পারি তার রাসুলের উপর নাজিলকৃত কিতাবের উপরে। ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, হে ওই সমস্ত লোক যারা ইমান এনেছো, বা হে যারা ইমান এনেছো, আমিনু ইমান আনো, তোমরা ইমান আনো, বিল্লাহি ওয়া রাসুলিহি আল্লাহ এবং তার রাসুলের উপরে, ওয়াল কিতাবিল্লাযী নুজিলা আলা রাসুলিহি এবং তার রাসুলের উপরে নাজিলকৃত কিতাবের উপরে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। মা ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু মানে করা, ইয়াফআলু মানে কি করবেন, মা ইয়াফআলু কি করবেন, মা ইয়াফআলুল্লাহু আল্লাহ তাআলা কি করবেন, মা ইয়াফআলুল্লাহু আল্লাহ তাআলা কি করবেন, এখানে মা আসছে মা ইস্তিফহামিয়া, মা ইয়াফআলুল্লাহু আল্লাহ তাআলা কি করবেন, বি আযাবিকুম, বি আযাবিকুম তোমাদের আজাব, তোমাদের আজাব দ্বারা আল্লাহ তাআলা কি করবেন, মানে তোমাদেরকে আজাব দিয়ে আল্লাহ তাআলা কি করবেন, মা ইয়াফআলুল্লাহু বি আযাবিকুম তোমাদেরকে আজাব দিয়ে আল্লাহ কি করবেন, এটা হচ্ছে শর্তের যা যা চলে আসছে আগেই, আর কখন তিনি কি করবেন আজাব দিয়ে, ইন, ইন হচ্ছে ইন এখানে শর্তিয়া, ইন শাকারতুম, ইন শাকারতুম ওয়া আমানতুম, ইন শাকারতুম, ইন মানে যদি, শাকারতুম শাকারা ইয়াশকুরু বহুবচনে, শাকার ইয়াশকুরু বহুবচনে শাকারু, শাকার না শাকারতুম, এই শাকারতুম মানে হচ্ছে তোমরা শুক্রিয়া আদায় করে, তোমরা যদি শুক্রিয়া আদায় করো, এখানে মাজি ফেলে মাজি হলেও ইনের কারণে শর্তের কারণে এটা মুজারের অর্থ দিবে, ইন শাকারতুম যদি তোমরা শুক্রিয়া আদায় করো, ওয়া আমানতুম এবং ইমান আনো, আমানা থেকে আসছে আ আম আমিনু ইয়া আমানু, আমানু আমান, আমানু আমান্না আমানতুম, ওয়া আমানতুম মানে তোমরা ইমান আনো, যদি তোমরা শুক্রিয়া শকর গুজার করো বা শুক্রিয়া আদায় করো, ওয়া আমানতুম এবং তোমরা ইমান আনো, এটা যদি তোমরা করো তাহলে মা ইয়াফআলুল্লাহু বি আযাবিকুম তোমাদেরকে আজাব দিয়ে আল্লাহ কি করবেন, তোমাদের আজাব দিয়ে আল্লাহ কি করবেন, তোমাদের আজাবটা, তোমাদের আজাব দিয়ে আল্লাহ কি করবেন। তো এই পর্যন্ত আজকে আমরা শিখলাম, আমরা নিচের শব্দগুলো বেশি বেশি করে পড়ে সবগুলোর অর্থগুলো আয়ত্ত করে ফেলব, আর প্রত্যেকটা এই যে এইভাবে ভেঙে 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 পড়তে থাকলে আমাদের আরও আস্তে আস্তে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, আরও যদি বেশি বেশি পারি তাহলে সিগা বাহস সহকারে পড়ব। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্বেও সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।
ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।